আপনারা তো দেখতে পুরো রাজকুমারের মতো মনে হয় স্যার। আপনার যে চুল আর যে চয়েস আর যে গিটার, মানে আমি কনফার্ম আপনি রাজা বাদশাহ হবেন। এই জুতাটা কিসের চামড়া তৈরি জানেন? স্নেকের চামড়া দিয়ে তৈরি। গুইসাপ আছে না গুইসাপ, গুইসাপের চামড়া দিয়ে তৈরি ভাই, অনেক শক্তিশালী জুতা। এটা বাইরের কান্ট্রির জন্য খুব ভালো হবে, উপযোগী। স্যার আসেন, ভিতরে আসেন, কি লাগবে স্যার দেখেন, সব ধরনের জুতো আছে স্যার, চয়েস করেন। স্যার আমি আপনাকে একটা জুতা চয়েস করে দিই। স্যার আপনি এই জুতাটা দেখতে পারেন, এই জুতাটা গুণে মানে ভালো এবং টেকসই। এই জুতাটা আপনি দেখতে পারেন, এই জুতাটা কিন্তু বেস্ট একটা জুতা, বুঝছেন। এই জুতাটা কিন্তু আপনার চেহারার সাথে খাপ খায়। খাপ খায় মানে কিসের খাপ খায়? না স্যার, আপনার যে চেহারা আর যে লুক আর যে পোশাক আশাক পরিধান করে, সেই অনুযায়ী এই জুতাটা আপনার সাথে গেলে সেই ফুটবে। এটা পছন্দ হয় না, ওইটা দেখি। না স্যার, আপনাকে একটা জিনিস বুঝাই, বুঝাইলে বুঝবেন। ওয়েট, স্যার দেখছেন কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? কিচ্ছু হয় নাই, কারণ এটা ভিয়েতনামের তৈরি, ভিয়েতনাম থেকে অ্যাসেম্বলি করা। আর এই জুতাটা বানানো হয়েছে থাইল্যান্ডের জন্য, কারণ থাইল্যান্ডে খুব বেশি বৃষ্টিপাত হয়, আর বাংলাদেশে আমরা একমাত্র ডিলার যারা ভিয়েতনাম থেকে সরাসরি বাংলাদেশে ইম্পোর্ট করে থাকি, কারণ বাংলাদেশের আবহাওয়ার সাথে মিল করে কিন্তু এই জুতাটা বানানো হয়েছে। এই জুতাটা আপনি দেখতে পারেন স্যার, অনেক ভালো। এই জুতার একটু দেখেন প্লিজ। ভাই এটার দাম কত? স্যার এটার দাম হচ্ছে 2200 টাকা, হাতের নাগালে আছে রেটটা। আপনি এগুলো বিক্রি করার জন্যই বয়ান দিতেছেন? আর আপনার মতো সবাই এরকম বয়ান দেয় বিক্রির জন্য, আমি এটা নিব না। আপনি একটা কাজ করেন, আপনি আমাকে এই জুতা না ওই জুতাটা দেখান, ওটা সুন্দর আছে। স্যার জুতাটা কিন্তু ভালো ছিল, দেখতে পারতেন। এটা এটা স্যার খুব ভালো চয়েস আপনার, এটা মকমল কাপড়ের। শালার মকমলের জুতাটা কত সুন্দর, এটা থইয়া ওই আমার একটা প্লাস্টিকের জুতা দেয়, আমার মক্কেল পাইছে, আমি কি মক্কেল রে? এই কারণে এই কানারে পদ দেখাইতে হয় না, ভালো জুতোরা দিলাম, হেডে পছন্দ হয় না। আচ্ছা এটার দাম কত? স্যার এটার দাম হচ্ছে অনলি 2600 টাকা। 2600 টাকা? 100 টাকা কম রাখেন, এটা দিয়ে দেন। না না স্যার, এটা তো কম রাখার কোনো সিস্টেমই নেই, বিকজ এই শুজ হচ্ছে রাজা বাদশাদের শুজ। আগের কালে রাজা বাদশাহ যারা ছিল না, একমাত্র তারাই এই শুজটা পরতো স্যার। স্যার আমার মনে হয় আপনি কোনো রাজা বাদশাদের বংশধর। আপনারা তো দেখতে পুরো রাজকুমারের মতো মনে হয় স্যার। আপনার যে চুল আর যে চয়েস আর যে গিটার, মানে আমি কনফার্ম আপনি রাজা বাদশাহ হবেন। আসলে ভাইয়া আমি জানি না আমি কার বংশধর, বাবা আসলে অনেক টাকা পয়সার মালিক ছিল, ধন সম্পত্তির মালিক ছিল। আচ্ছা তুমি একটা কাজ করো, এটা প্যাক করে দাও। ঠিক আছে স্যার। এই জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। জি স্যার, ওয়েলকাম, আবার আসবেন। ইমরান, ভালোই তো রাজা বাদশাহ কয়ে দিয়ে দিলি। ভাইয়া আপনাদের কাছ থেকেই তো চাপাবাজিটা শিখছি। না ঠিক আছে, তোর মতো লোকই আমি খুঁজি রে ভাই, এতদিন কইছিলি তোর মতো লোকই এতদিন মনে মনে খুঁজছি। এই ভাইয়া কি চাইলেন? স্যার আমি কোনো চয়েস করে দেখাবো? না আমি দেখতেছি, সমস্যা নাই। শোন, বাইরের দেশে যাবি, একটা ব্যবসা বলে চলতে হইব, বুঝছ নাই? যেমন তেমন জুতা কিনলে হইব না। ওই জুতাটা দেখান তো। এটা? হ্যাঁ, গুড চয়েস, এটা পছন্দ হয়। দাম কত এটার? স্যার এটার দাম অনলি 5000 টাকা, চয়েসটা খুব ভালো ছিল স্যার। দিব স্যার? না আমার ওইটা পছন্দ হয়, এই যে এইটা। ওয়াও, ভাতিজার তো সেই চয়েস। এই জুতাটা কিসের চামড়া তৈরি জানেন? স্নেকের চামড়া দিয়ে তৈরি। গুইসাপ আছে না গুইসাপ, গুইসাপের চামড়া দিয়ে তৈরি ভাই, অনেক শক্তিশালী জুতা। এটা বাইরের কান্ট্রির জন্য খুব ভালো হবে, উপযোগী। আমার এটাই লাগবো। এটার দাম কত? স্যার এটা তো খুবই সামান্য অল্প, এটার দাম হচ্ছে 8000 টাকা। ওইটাই দেবো নাকি কম দামে এটা নেবেন? এইটা না, আমার এটাই লাগবো। ভাতিজা এটা দেবো, এটা কম দামি 5000 টাকা। ওটাই লস না, ওটা ভালোই। না আমি এটাই লমু। মক্কেল চাচা ভালোটা দিছে, নিব না, ওই সাপের চামড়াটা লইব। তুই এটা নিলে তোরে সুবুল দিব সাপে। আচ্ছা দেন, কেয়ার করার দিতাছি। চলো কাকা গেলাম, আবার আসবেন। দিছি চাচা ভাতিজারে ধরাইয়া সাপের চামড়া। ভাই এই জুতাটা একটু দেখান তো। এই যে ভাইয়া,
ও এটা তো এক সাইজ ছোট, আমার এক সাইজ বড় লাগবে। বড় হবে এটা? বড় তো ভাই গোড়াও নিয়ে আসে, আমি একটু নিয়ে আসি। গোডাউনের তো আনতে গেছে নাকি? এইটার এই টাইনা টুনে আবার বড় করে লইব। আচ্ছা যাক, দেখি কি করে। আমার এক সাইজ বড়টাও লইব। এই যে লইছি। না আসলে যা ভাবছিলাম তা না, বেয়াল ইচ্ছাই যে আছে। আচ্ছা ঠিক আছে ভাই, প্যাকেট করে দেন। ঠিক আছে। ভিডিওটি একটি ফানি ভিডিও। কিছু কিছু কাস্টমার আছে, দোকানদার যদি ভালো প্রোডাক্ট দেখায় কাস্টমারের মনে হয় খারাপটা দেখাচ্ছে, তাহলে তেমনই ভালো, যেমন কাস্টমার তেমনই দোকানদার। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।